हाय व्यूअर्स, वेलकम टू माय अनदर वीडियो। आज के आमरा जानबो इंजिन किभाबे काज करे। आमरा जानी जे फुएल के बार्न करार माध्यमे इंजिन शक्ति दे, किंतु सम्पूर्ण प्रक्रियाटा होयतो जानी ना। प्रथमे आसि क्रैंकशाफ्ट, जेटा लिनियर मोशने पिस्टन के उपरे नीचे उठानामा कराय। तारपर रयेछे पिस्टन रड, যেটি ক্র্যাঙ্কশ্যাফটের সাথে যুক্ত থাকে। এরপর রয়েছে ভালভ, যেটি বাতাসের ফ্লোকে কন্ট্রোল করে। এইসব ভালভকে কন্ট্রোল করে এক্সস্ট ক্র্যাঙ্কশ্যাফট। তারপর তাকে টাইমিং বেল্ট। ক্র্যাঙ্কশ্যাফট এবং ক্যামশ্যাফট এমনভাবে লাগানো থাকে গিয়ারের মাধ্যমে, যেখানে ক্র্যাঙ্কশ্যাফট সম্পূর্ণ দুইবার ঘুরলে ক্যামশ্যাফট মাত্র একবার ঘুরবে। এবার আসি একটা সিলিন্ডারের ক্ষেত্রে। এখানে একটি স্পার্ক প্লাগ থাকে, যেটি থেকে ফুয়েল মিক্সড করে এয়ারের সাথে। প্রথমে ইনলেট ভালভ খুলে বাতাস সিলিন্ডারে প্রবেশ করে। এরপর ইনলেট এবং আউটলেট দুটোই বন্ধ থাকে, পিস্টন বাতাসকে কম্প্রেসড করে। তারপর স্পার্ক প্লাগ বাতাসের সাথে ফুয়েলকে মিক্সড করে, তারপর সামান্য আগুনের সিল্ক দেয় এবং তাপমাত্রা প্রচণ্ড বেড়ে যায়, এজন্য প্রেসারও বেড়ে যায় এবং পিস্টন নিচে নামে। এভাবে চারটি সিলিন্ডারের পিস্টন ওঠানামার মাধ্যমে ইঞ্জিন যে ক্র্যাঙ্কশ্যাফট এর ঘূর্ণন সৃষ্টি হয়, সেটাকে কাজে লাগিয়ে আমাদের গাড়ি, হেলিকপ্টার, জেনারেটর সব কিছু তৈরি করা হয়।